আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইজি কুকিং। আজকে তৈরি করব শাহী হালিম, তাও আবার হালিম মিক্স বা হালিম মশলা ছাড়াই, ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলুন তৈরি করে নিই শাহী হালিম। হালিম তৈরি করার জন্য হাঁস সহ মাংস নিতে হবে, তা আপনারা গরু কিংবা খাসি মাংস নিতে পারেন। প্রথমে মাংসটা আমি একটু রান্না করে নেব। এই জন্য একটি প্যানে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেলে এখানে 3 টুকরো দারচিনি দিচ্ছি, 4টি এলাচ এবং 2টো লং দিচ্ছি, বড় কালো এলাচ, 1টি তেজপাতা ছিঁড়ে ছেড়ে ছেড়ে আমি ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, শুকনো মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো, সবগুলো 1 টেবিল চামচ করে এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। যখন মশলার গন্ধটা চলে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি এখানে হাঁস ও মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাংসগুলো। এভাবে হতে হতে আমি অপর চুলাতে, যেহেতু আজকে আমি হালিম মিক্স ব্যবহার করছি না, সেহেতু হালিম মিক্সের বিকল্প হিসাবে আমি তৈরি করে নিচ্ছি। একটি প্রেশার কুকারে 1 লিটার পানি দিয়েছি। পানিটি গরম হতে হতে আমি এখানে দিচ্ছি 2টো দারচিনি, 2টো লং আর 2টো এলাচ আর 1টি তেজপাতা। এগুলো গরম হতে হতে এখানে আমি মুগ ডাল, মুসুরির ডাল, মাসকালাইয়ের ডাল, বুটের ডাল, খেসারির ডাল আর নিয়েছি পোলার চাল, সবগুলো 1/3 কাপ। সবগুলোকে পানি দিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন এগুলো একটু ফুটে উঠবে তখন আমি অপর চুলাতে মাংসগুলো একটু দেখে, দেখুন ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে গেছে, মাংসের কাঁচা ভাবটা যখন চলে যাবে তখনই আমি মাংসগুলোকে এই ফুটন্ত চাল ডাল পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে দিব। এ পর্যায়ে যদি আপনাদের প্রয়োজন মনে হয় আর একটু পানি লাগবে, পানিটা দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি সেটা সিদ্ধ করে নিব। 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। 20-25 মিনিট পর আমি প্রেশার কুকারটা একটু খুলে দেখাচ্ছি। দেখুন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটি ঢাল ঘুটনির সাহায্যে এটাকে ভালোভাবে আমি একটু ভেঙে নিচ্ছি। খুব অল্প সময়ে এটা মিশে যাবে। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এভাবে করলে হালিম মিক্সের আর প্রয়োজন হয় না। আর দেখুন মাংসগুলো, হাড় সহ সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এটা কিন্তু খেতে অনেক বেশ ভালো লাগে। এবার আমি অপর চুলাটি, এটাও চুলা জ্বালিয়ে দিয়েছি, এবং অপর চুলাতে আমি একটি প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আর দিয়েছি রসুন কুচি 2 টেবিল চামচ। এটাকে আমি ভেজে নিচ্ছি। যখন একটু লালচে হয়ে যাবে এবং একটা সুন্দর ফ্লেভার বের হবে তখনই আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 চা চামচ বিট লবণ দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি এখানে লুডুসের মশলা নিয়েছি। আমি এখানে মামা লুডুসের মশলাটা ব্যবহার করেছি। এটি একটু ঝাল টাইপের হয়, আপনারা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। আমি 2টো প্যাক নিয়ে এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার হালিমটিকে এভাবে জাল করে নিচ্ছি। এটা যতটা বেশি জাল হবে হালিমের স্বাদ আরও তত বেশি হবে। আবার খুব বেশি ঘন করতে যাবেন না, যাতে হালিমটা অনেক ঘন হয়ে যায়, ঠান্ডা হলেও আরও ঘন হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার এবার এগুলো হয়ে গেছে, আমি একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আমার তৈরি হয়ে গেল শাহী হালিম। আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, মরিচ কুচি আর ধনে পাতা, আর লেবু দিয়ে সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে সার্ভ করে নিতে পারেন। সকলে একবার হলেও এভাবে আপনারা তৈরি করে দেখবেন হালিম মিক্স বা হালিমের মশলা ছাড়াই, খুব সহজে এটা তৈরি করা যায় এবং এটা পার্থক্য বুঝতেই পারবেন না যে এটা আসলে হালিম মিক্স বা সেই মশলা ছাড়াই এটা তৈরি করা। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।